إن الحمد لله الذي خلق الإنسان الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا حد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا حبيبنا مولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل ننبئكم بالأخسرين عملا الذين ضل سعيهم في الحياة الدنيا في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا قال النبي صلى الله عليه وسلم لا يشرك بالله شيئا وإن قتلت أو حرقت وقال أيضا من أحدث حدثا أو أوى محدثا فعلي لعنة الله والملائكة والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে আমাদের জীবন পরিচালিত করার জন্য তিনি আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে তিনি আমাদেরকে বলতেছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিন আমাওলাম কুল আমি কি বলে দেব না তোমাদেরকে কুল আপনি বলুন হাল নুনাব্বিউকুম আমি কি তোমাদেরকে খবর দেব না বিল আকসারিনা আমালা এমন লোকদের কথা যারা আমলের দিক থেকে বড়ই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আল্লাযিনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুন যাদের এই দুনিয়ার জীবনের সমস্ত চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেছে আন্নাহুম ইয়াহসিনুনা সুনআ অথচ মনে করে তাদের জীবন অথচ মনে করে তারা তাদের জীবনে সফল
বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুশরিক বিল্লাহ, শিরিক করো না। ওয়াইন কুতিলতা আও হুরডিকতা, যদি তোমাকে হত্যা করা হয় আর না হয় তোমাকে জ্বালিয়ে দেয়া হয়, এরপর বান্দা আল্লাহর সাথে কাউকে শরীক করো না। বলেন না, নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, আমাদের জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, আমাদের প্রত্যেকের জীবনে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। যারা ব্যাংকে টাকা রাখে তারা মনে করে এই জমানো টাকা যেন তাদের হারিয়ে না যায়, আত্মসাৎ না হয়, কি বলেন না? তারা ব্যাংকে টাকা রাখে, তারা তাদের টাকাটা হারায় যাক, কেউ কি চায়? আর একটু ধরে বলুন, যারা কষ্ট করে জমিন কিনেছে, যে তারা চায় জাল দলিলের মাধ্যমে যেন তার জমিনটা যেন যে বেদখল না হয়, এরকম সবাই চায় কিনা? চায় না, সবাই চায়। আবার যারা ছেলেকে বিয়ে করাইছেন, তারা চায় যেন তার পুত্রবধূ কোন কৌশল করে তার ছেলেটাকে যেন না নিয়ে যায়, এরকম চায় না? প্রিয় ভাইরা, আমরা আমাদের বাস্তব জীবনে মুসাফির হিসাবে এই দুনিয়াতে এসেছি, আবিরুস সাবিল, মুসাফির আমরা কিছুদিনের জন্য, কেউ থাকার জন্য আসি নাই, কেউ থাকার জন্য আসি নাই। যেদিন মালাকুল মওত আমাদেরকে ডাক দিবে, আজরাইল আমাদের পাশে থাকবে, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, ছেলে মেয়ের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। যেই বাড়িটা সুন্দর করে সাজালেন ওই বাড়িতে আপনি থাকতে পারবেন না, আপনাকে বের করে দিবে। এরপরেও আমরা চাই আমার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা ঠিক মতে থাকুক, আমার ছেলেটা আমাকে বাবা বলুক, আমার মেয়েটা আমাকে মা বলুক, মায়েরা এটা চায়, আমার জমিনটা ঠিকঠাক মতো থাকুক, এরকম চায় কিনা? এটা হলো দুনিয়ার, এটা হলো দুনিয়ার অ্যাচিভমেন্ট। আর পরকালের জন্য আমরা যে সমস্ত আমল করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাদের সামর্থ্য আছে, আর যাদের সামর্থ্য আছে তারা যাকাতও দিয়েছে, কিন্তু আমরা কেউ কি চাই আমার নামাজটা বিনষ্ট হয়ে যাক? চান কি না? একটু আওয়াজ দিয়ে বলুন, আমরা এখানে যারা আছি আমরা কেউ চাই যে আমার নামাজটা শেষ হয়ে যাক, বিনষ্ট হয়ে যাক, আল্লাহ কবুল না করুক, এটা কি আমরা চাই? কষ্ট করে হজ করেছেন, এই হজটা নষ্ট হয়ে যাক, এরকম কেউ চান কিনা? কষ্ট করে রোজা রেখেছেন, রোজা কষ্ট করে রোজা রেখেছেন, আমরা দেখেছি, আমরা যারা মুসলমান হিসাবে আমরা যারা রোজা রাখি, আমরা গরমের দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখি, এমন এমন অভাবী ঘরের সন্তানও আমরা আছি, যাদের ঘরে পর্যাপ্ত পরিমাণ খানা পানির ব্যবস্থা ছিল না, সামান্য সাহারি খাওয়ার সময় সামান্য এক গ্লাস পানি খেয়ে অথবা চাউলকে সাবিয়ে সাবিয়ে খেয়ে সারাদিন উপবাস থেকে রোজা রেখেছে, এমন মুসলমান সোনাপুরের শান্তিনগরে আছে না? আবার এমন মুসলমান আছেন ঘড়ির অ্যালার্ম দিছে কিন্তু তিনি সজাগ হন নাই, একা একটা বাসাতে থাকেন, সাহারির সময় তার মনে ছিল না, কিন্তু যখন দেখলেন তিনি হঠাৎ করে মুয়াজ্জিনের কণ্ঠে যখন আজান বেশি আসলো, লাফ দিয়ে উঠলেন, ততক্ষণে সাহারির সময় শেষ। এই ব্যক্তিটাও সাহারি খেতে পারে নাই, তিনি রোজা ভাঙ্গার জন্য চেষ্টা করেন নাই, সারাদিন উপবাস থেকে রোজা রেখেছে, এমন মুসলমান আমাদের মাঝে আছে না? কিন্তু প্রিয় ভাই, যেই ব্যক্তি না খেয়ে রোজা রেখেছেন, সামান্য খেয়ে রোজা রেখেছেন, ওনাকে যদি ইফতারের পূর্ব মুহূর্তে যদি বলা হয় তোমাকে আমি 10,000 টাকা দেব, এখন তুমি রোজাটা ভাঙো,
বিনিময়ে কি রোজা ভাঙবে নাকি? বিনিময়ে রোজা ভাঙবে না। যে ব্যক্তি নামাজি ব্যক্তি, যে ব্যক্তি নামাজ পড়ে কষ্ট করে সঞ্চয় করেছে, তাকে যদি অফার করা হয় তোমাকে টাকা দেব তোমার নামাজ গুলা আমাকে দিয়ে দাও, সে কিন্তু দিতে রাজি হবে কিনা? দিতে রাজি হবে না। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের এই আয়াতে আমাদেরকে সেই কথা স্মরণ করিয়ে দিচ্ছে, যেই কথাটা এমন একটা ঘাতক মরণ বিয়া দিয়েছে, এমন একটা মরণ অস্ত্র আছে আমাদের ইবাদতের জন্য, যেই ইবাদতের ভিতরে ওই মরণ বিয়াদিটা, ওই মরণ ব্যাধিটা, ওই অমিক্রন, ওই পরমাণু অস্ত্র তার চাইতেও ঘাতক, তার চাইতেও ঘাতক। ওই ঘাতকটা যদি আমাদের ইবাদতের ভিতরে যদি ঢুকে পড়ে, তাহলে 40 বছর পর্যন্ত নামাজ পড়েছেন, 40 বছর পর হঠাৎ করে যদি ওই মরণাস্ত্র যদি আপনার ইবাদতের মধ্যে পাওয়া যায়, 24-40 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে। ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা যেভাবে হারাতে চান না, তেমনি আমি মন কোন মুসলমান পাওয়া যাবে না, ইচ্ছে করে তার ইবাদতটা নষ্ট করতে চাই, বলেন ঠিক কিনা? কেউ চাই না, আমরা কেউ চাই না। আজকে আমি আপনাদের সামনে সেই বিষয়টা উপস্থাপন করব। নামাজ তো আমরা পড়ি, রোজা তো আমরা রাখি, হজ তো যাদের সামর্থ্য আছে আমরা করছি, বাকিরাও আশা করি। যারা যাকাত দেওয়ার সামর্থ্য তারা যাকাত দেয়, কিন্তু এমন একটা মরণ ব্যাধি আছে, ওই মরণ ব্যাধির কারণে ওই অমিক্রন, ওই পরমাণু, ওই ওই পরমাণু, ওই হাইড্রোলিক বোমা, ওই অ্যাটম বোমা, ওই পারমাণবিক অস্ত্র সাইতেও মারাত্মক একটা অস্ত্র আছে, যেই অস্ত্র আমার নামাজ শেষ করে দিবে, রোজা শেষ করে দিবে, হজ শেষ করে দিবে, যাকাত শেষ করে দিবে, আমাকে আমাকে একেবারে বেঈমান বানায়া কবর নিয়ে জাহান্নামে ফেলবে। এরকম একটা অস্ত্রের কথা, এরকম একটা অস্ত্রের কথা আপনারা শুনতে চান কিনা? প্রিয় ভাইরাম, সেই অস্ত্রের নাম হচ্ছে শিরিক, সেই অস্ত্রের নাম হচ্ছে শিরিক। আল্লাহর নবী বলেন, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআ দাখালান নার, 40 বছর পর্যন্ত ইবাদত করেছ, নামাজ পড়েছ, রোজা রেখেছ, হজ করেছ, যাকাত দিছ, সব কিছু তোমার ঠিক আছে, টানা 40 বছর পর্যন্ত ইবাদত করেছ, তাহাজ্জুদের নামাজ তুমি কোনোদিন মিস করো নাই, এমন এমন 2-4 জন মুসলমান এখনো এখানেও আছে না নাই? আল্লাহর নবী বলেন, 40-50 বছর পর্যন্ত তুমি ইবাদত করেছ, টানা ইবাদত করেছ, ইবাদতের ভিতরে কোনো ঘাটতি নাই, সব তোমার ঠিক আছে, কিন্তু যখন তুমি মারা যাবে 40 বছর পর, হঠাৎ করি যখন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানটাকে একটু টেস্ট করলেন তোমার, 50 বছরে ঈমান টেস্ট হলো, যুবকেরা 18 বছরে ঈমানটা টেস্ট করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি, আইয়ুকুম আহসানু আমালা, এজন্যই আমি জানতে চাই আমলের দিক থেকে তোমরা তোমাদের ভিতরে উত্তম কে, আমলের দিক থেকে উত্তম কে, এটা আমি তোমাদেরকে পরীক্ষা করব। ঈমান এনেছি একটা বললেই হবে না, আলিফ লাম মিম আহসিবান্নাস ওয়াইন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউতানুন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات 40 বছরে তোমাকে পরীক্ষা করলাম, ঈমান ঠিক আছে কিনা? 18 বছরে তোমাকে পরীক্ষা করলাম, ঈমান ঠিক আছে কিনা? 50 বছরে তোমাকে পরীক্ষা করলাম, ঈমান ঠিক আছে কিনা? কারণ জান্নাতে যেতে হলে অবশ্যই তোমাকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিতে হবে। আমার না ঈমান এনেছিল তোমার আব্বু সাইয়েদনা ইব্রাহিম, তাকেও আমি পরীক্ষা করেছি, তোমাকে পরীক্ষা করলাম, আমি একটা আইন দিয়েছি,
আমার আইনটাকে বাদ দিয়ে মানুষেরা নিজেরা একটা আইনটাকে তারা তৈরি করেছে, মানুষ হয়ে মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য আইন তৈরি করেছি। আমি আল্লাহ আমার পক্ষ থেকে এক আইন দিলাম, সেই আইনের নাম কি? আরেকটু জোরে বলুন, আরেকটু জোরে বলুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোমার জায়গা জমিনের ভাগ বটোয়ারা কিভাবে হবে, ইউনিয়ন পরিষদ কিভাবে পরিচালিত হবে, ভাই ভাইয়ের হক ভাই বোনের হক কিভাবে সমাধান হবে, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, আমি তিবিয়ানাল্লি কুল্লে শাই মিনাল মাহদি ইলাল্লাহদে দোলনা থেকে কবর পর্যন্ত কিভাবে তুমি পরিচালিত হবে, আমি তোমার জন্য শুধু একটা আইন প্রণয়ন করে আমি ওই আইন প্রণয়ন করে আইনকে বাস্তবায়নের জন্য আমি রাসূলকে পর্যন্ত তোমার কাছে পাঠিয়েছি। তন্মধ্যে কিছু কিছু মানুষ আমার সাথে তারা শিরিক করেছেন, আমার তৈরি কোন আইন ও কানুনকে বাদ দিয়ে তারা নিজেরা একটা আইন তৈরি করেছে, আইন তৈরি করেছে, আর তোমাকে সেই আইনের দিকে আহ্বান করেছে। মানুষের তৈরি করা আইন ও কানুন জমিনে বাস্তবায়ন করার জন্য তোমাকে বলেছে, আমিও একটা আইন দিলাম, মানুষও তোমাকে একটা আইন দিয়েছে, আমিও তোমাকে আইন দিলাম, ফেরাউনের উত্তরসূরি তোমাকে একটা আইন দিয়েছে, আবু জেহেলের উত্তরসূরি তোমাকে একটা আইন দিয়েছে, আমি তোমাকে প্রশ্ন করলাম, আমি তোমার ইমানটা টেস্ট করলাম, দেখি তুমি তোমার ইবাদতের সাথে বাস্তব ময়দানে তোমার চরিত্রের মিল পাই কিনা। আমি কিছু ভয় তোমার সামনে উপস্থাপন করেছি, আমার পর্দা বড় বদ্দুর, আমার পর্দা বড় কঙ্কাট ককিন্ন, আমার পর্দা বড় সংকীর্ণ, এই পথে ফুল বিছানো থাকবে না, এই পথে জেল জুলুম থাকবে, এই পথে মরণের, এই পথে মরণের সম্ভাবনা থাকবে, এই পথে ব্যবসা হারানোর সম্ভাবনা থাকবে, এই পথে চাকরি হারানোর সম্ভাবনা থাকবে, এই পথে ইমামতি চলে যাওয়ার সম্ভাবনা থাকবে, এই পথে খতিবগিরি চলে যাওয়ার সম্ভাবনা থাকবে, এই পথে সব হারানোর সম্ভাবনা থাকবে, গড়টা গুড়িয়ে দিবেন, চাকরিটা শেষ করে দিবেন, তোমাকেও শেষ করে দেওয়ার জন্য তারা রেডি হবে, এর ভিতরে তুমি টিকে থাকবা কিনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য তোমাকে আমি পরীক্ষা করলাম। এই পরীক্ষার সময় যদি তুমি আমার উপরে যদি ইস্তেকামত থাকতে পারতা, তোমার বাবা ইব্রাহিমকে যেভাবে আমি শিরিকের বিরুদ্ধে বিজয় হওয়ার কারণে সম্মানীয় করেছি, সুবহানাল্লাহ, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তমাম দুনিয়ার ইতিহাসে সাইয়েদনা ইব্রাহিম শিরিকের বিরুদ্ধে একমাত্র দণ্ডায়মান ব্যক্তি, তমাম রাষ্ট্রতন্ত্র একদিকে ছিল, আর নিজের বাবা নমরুদের মিনিস্টার ছিল, মন্ত্রী ছিল, কেমন মিনিস্টার, শুধু খোদাকে তিনি আল্লাহর সাথে তিনি শরীক করেন তাই নয়, বরং আল্লাহর সাথে যে শরীক যার মাধ্যমে করা হয় ওই মূর্তিগুলা নিজে বানায়া আবার মানুষের কাছে সাপ্লাই দিতেন, এমন করে জন্মগ্রহণ করছেন সাইয়েদনা ইব্রাহিম। শিরিকের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন বাবা একদিকে, টোটাল জনপদ একদিকে, ইব্রাহিম একদিকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াই জিবে তালা ইব্রাহিম, আমি আমার ইব্রাহিমকে পরীক্ষা করেছি। তাফসিরে এসেছে, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে খাজেন, তাফসিরে কাবীর এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আমার আর বাবা, আমার বাবা আপনার বাবা, টোটাল ন্যাশনের যা হোল ন্যাশন পুরা জাতীয় বাবা, পুরা জাতির পিতা, তিনার নাম কি? আরেকটু জোরে বলুন না, অন্তর থেকে বলুন না। আল্লাহ বলেন তোমার আব্বুকে আমি পরীক্ষা করেছি, একশত পরীক্ষা, কয়টা পরীক্ষা, একশত পরীক্ষা করেছি, আমার ইব্রাহিম পাতাম্মাহুন্না, আমার ইব্রাহিম একশতে একশো পরীক্ষা ইব্রাহিম পাশ করেছি, আমার ইব্রাহিম একশো পরীক্ষায় পাস করেছেন, বিনিময়ে আমি তাকে কি দিলাম? ইব্রাহিমকে যখন জান্নাতে
সাইয়েদেনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত উদ্বোধন করবেন, সমস্ত মানুষ থাকবে উলঙ্গ। জান্নাতে ঢোকার সময় সর্বপ্রথম আমার ইব্রাহিম আমার পক্ষ থেকে তাওহীদের পক্ষ হয়ে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করেছেন। এজন্য যত নবী এই দুনিয়াতে এসেছেন, যত রাসূল এই পৃথিবীতে এসেছে, সমস্ত নবী এবং রাসূলদের ভিতরে আমি আমার ইব্রাহিমকে ফার্স্ট নাম্বার দিয়ে সর্বপ্রথম কাপড় জান্নাতি কাপড়টা পরাবো আমার ইব্রাহিমকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে পরীক্ষা করলাম, এই পরীক্ষায় আমার সামনে যারা আছেন কতজন পাস করেছেন, একটু আওয়াজ দিয়ে বলতে পারবেন কিনা, আল্লাহ একটা আইন দিয়েছেন কিনা, সবাই একটু অন্তর থেকে বলেন, বাবারা সবাই একটু অন্তর থেকে বলুন, আল্লাহ একটা আইন দিয়েছেন কিনা। চোখ ধরে হাত কাটো, এটা কার আইন? জেনা করলে পাথর নিক্ষেপ করো, হত্যা করো, এটা কার আইন? মদ খেলে 80টা ব্যত্রাঘাত করো, এটা কার আইন? আমাদের সমাজে বাস্তবায়ন আছে কিনা? এতক্ষণ পর্যন্ত হুজুর ঠিক ছিল এই কোরআনের আইন, চোদ্দরে হাত কাটো, মদ খেলে 80টা ব্যত্রাঘাত করো, জেনা করলে থেকে পাথর মেরে হত্যা করো, এই কথা বললে অনেক ওলামা ইকরামের মুখটা পর্যন্ত কালো হয়ে যায়, বলেন ঠিক কিনা? তারপরে হুজুর কি বলেন, হুজুর কি বলেন, এটা কি এখন কি সম্ভব? কোরআনি শাসন কি এখন চলে নাকি? আল্লাহ আপনার বলেন, কোরআনের শাসন সচল না অচল? কোরআনের শাসন সচল না অচল? কোরআনের শাসন আমাদের জন্য দরকার আছে না নাই? আজকে আমাদের সমাজে যারা চুরি করেন, এই সমস্ত অভাবী চোরদের শুধুমাত্র শাস্তি হয় যারা কলমের খোঁচায় লক্ষ কোটি টাকা ওই সুইস ব্যাংকের ভিতরে যায় জমা করে, আমার রাষ্ট্রের টাকাকে যারা তছনছ করে তাদের কোনো বিচার হয় না, বলেন ঠিক কিনা? আজকে যদি অভাবী লোক যদি চুরি করে, অভাবী লোকের কোনো শাস্তি হবে না। প্রথমে তাকে জিজ্ঞেস করা হবে, কি কারণে তুমি চুরি করেছ, তোমার ঘরে কি চাউল নাই? বলেন চাউল নাই। ইউনিয়ন পরিষদের মেম্বারকে দায়িত্ব দেওয়া হবে, তার ঘরে চাল দিয়ে আসো। কেন চুরি করেছ, কেন চুরি করেছ, তোমার ছেলে মেয়েদের কি চিকিৎসার ব্যবস্থা নাই? বলে না, চিকিৎসার ব্যবস্থা নাই। সন্তান পড়াশোনা করবে, ফর্ম ফিল আপের টাকা লাগবে, টাকার অভাবে শুরু করেছি। ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানকে বলবে, তার ছেলের টাকার সম্পূর্ণ ফি করে দাও, কোনো টাকা লাগবে না। চিকিৎসার জন্য তুমি চুরি করেছো নাকি, কি সমস্যা? এভাবে মৌলিক বিষয়গুলো জিজ্ঞেস করে, অভাবের কারণে যদি সে চুরি করে, ইসলাম বলে তাকে হাত কাটা যাবে না, হাত কাটা যাবে না, হাত কাটা যাবে না, বরং সময় মতো তার প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ার কারণে, প্রয়োজনীয় চাহিদা পূরণ না করার কারণে রাষ্ট্রের প্রধানমন্ত্রী তার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করে বলতে হবে, ভাই আমি তোমার প্রয়োজন মিটাইতে পারি নাই, আমি খোঁজ খবর নিতে পারি নাই, সময় মতো চাউলের বস্তা তোমার ঘরে পৌঁছাইতে পারি নাই, তোমার সন্তানদের চিকিৎসার ব্যবস্থা করতে পারি নাই, তোমার সন্তানদের পড়াশোনার ব্যবস্থা করতে পারি নাই, দয়া করে তুমি আমাকে মাফ করে দিও। এরকম একটা সোনালী যুগ আমার নিজামুদ্দিন আনসারী ভাই বলেছেন, এমন একটা সোনালী যুগ আমরা চাই কি চাই না? আমরা সবাই চাই শুধু ওয়াজের ময়দানে, আমরা সবাই চাই শুধু মসজিদের অঙ্গনে, রাজপথে কেউ চাই না, সমাজে কেউ চাই না। আজকে আমাদের সমাজে আল্লাহর কোরআনের আইনের সবচাইতে বড় বাধা হচ্ছে, যারা দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা ইনকাম করে, তারা মনে করে যদি রাষ্ট্রে যদি চোরের যদি হাত কাটা দেয়, সর্বপ্রথম দায়িত্বশীল ব্যক্তির হাত কাটার সম্ভাবনা আছে না না? এজন্য যারা চোরা, যারা চোর, যারা লুটেরা, যারা খুনি, কোন ব্যক্তি যদি ইসলামী আইন শোনেন, কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে যদি হত্যা করেন,
তাহলে আইন হচ্ছে যে যাকে হত্যা করেছে তাকেও ঠিক সেভাবে হত্যা করা হবে। বিষয়টা শুনতে আপনাদের কাছে একটু কঠিন মনে হয়, কিন্তু ধরেন একজন যদি হত্যাকারীকে ধরে, যদি আজকে যদি বাইতুল মোকাররমের সামনে যদি ওই হত্যা করার কারণে যদি তাকে একই মানে হত্যা করা হতো, এটা যদি লাইভের মাধ্যমে পুরো বাংলাদেশে দেখানো হতো, তাম বাংলাদেশের যে সমস্ত খুনেশাগ্রস্ত খুনি তারা সব সংশোধন হতো কিনা, হতো কিনা বলেন, হতো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে পরীক্ষা করেছি, আমি তোমাকে ভয় দেখাইছি, আমার আইন বাস্তবায়ন করতে গিয়ে, আমার দলে থাকতে গিয়ে, আমার এই পথে চলতে গিয়ে তুমি সব কিছু হারানোর সম্ভাবনা থাকবে, কিন্তু দুনিয়ার এই নশ্বর পৃথিবীতে তুমি যদি সব কিছু হারায়া যদি আল্লাহর দিকে যদি রুজু হতে, আমি তোমাকে এই মুসাফিরের জিন্দগি হয়তো তুমি সুখ পেতে না, অনন্ত সুখ আমি আল্লাহ জান্নাতটা তোমাকে দিয়ে দিতাম। দুই নম্বরে পরীক্ষা করেছি, তুমি বিয়ে করেছ, আমি আল্লাহ তোমাকে সন্তান দিই নাই, এক বছর সন্তান দিই নাই, দুই বছর সন্তান দিই নাই, তিন বছর সন্তান দিই নাই, এভাবে তুমি আমার কাছে চেয়েছ, আমার কাছে চেয়েছ, আমার কাছে চেয়েছ, আট বছর পর্যন্ত পরীক্ষা তোমাকে করেছি, হয়তো আট বছর পরে আমি তোমাকে সন্তান দেব, আট বছর অপেক্ষা করো নাই, সাত বছরের ভিতরে তোমার ফাঁসের বাড়িতে একজন বলল, ভাইয়া আপনি তো আপনার পরিবারটাকে এত সময় তো জায়গা জমি কার জন্য করেছেন, এটা তো রেখে যাবেন, উত্তরাধিকারী তো নাই, সন্তান তো হলো না, বলে হ্যাঁ আল্লাহর কাছে তো চাইলাম, বলে আল্লাহ দিল না, বলে আমি তোমাকে একটা সাজেশন দেই, সেই সাজেশন অনুযায়ী যদি থাও তাহলে তুমি সন্তান পাবা, বলে কোথায়, কেউ ফিরে না খালি হাতে, আপনাদের দিকে নাই মনে হয়, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে, আমাদের আলহামদুলিল্লাহ ফেনী জেলাতে আলহামদুলিল্লাহ এই সমস্ত শিরিক থেকে অনেকাংশে মুক্ত, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, কিন্তু এর ফাঁকেও দুই চারজন আছে না নাই, ওই যে গোপনে গোপনে মাজারে চলে যায়, মাজারে চলে গিয়ে সেখানে গিয়ে খাদার দরবারে সিজদা করে, এমন এমন কুফাল পড়া মুসলমান আছে না নাই, মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা করে, মাজারে গিয়ে খাদারে সিজদা করে, সন্তান চায় সন্তান চায় সন্তান চায়, আবার যারা এই সিজদার পক্ষে তারা বলে এটা তাজিমি সিজদা, সম্মানার্থে সিজদা, এরকম বলার দুই চারজন লোক শোনা পড়েও আছে না নাই, তাজিমি সেজদা বলতে কোন সেজদা নাই, সেই কপাল শুধুমাত্র এক মালিকের জন্য, এই মালিক ছাড়া এই কপাল কারো সামনে নত করা যাবে না, নত করা যাবে না, নত করা যাবে না, চল্লিশ বছর পর্যন্ত ইবাদত করলেন, বাইশ বছর পর্যন্ত ইবাদত করলেন, একনিষ্ঠভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ বলেন তোমার যা কিছু চাহিদা আমি পূরণ করে দেব, বলেন না সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তান না দিয়ে আমি তোমাকে পরীক্ষা করেছি, কারণ আমাদের সমাজে সন্তান আল্লাহর কাছ থেকে চেয়ে নিছে, সন্তান খাদার কাছ থেকে চাইছে, যেভাবে হোক সন্তান হইছে, এখন সন্তান এমন আচরণ করেন, এমন আচরণ করে মা বাবার সমস্ত সুনাম সুখ্যাতি দুলির সাথে মিশিয়ে দিয়েছে, এমন দুই চারজন সন্তান এই সোনাপুরেও থাকার সম্ভাবনা আছে না নাই, আগে আফসোস ছিল ছেলে হলো না, এখন আফসোস ছেলে মরলো না, নাই না আগে হলো আরে সন্তান তো হইলো না, এখন সন্তানের কারণে নিজের ইজ্জত সুনাম সুখ্যাতি সব মাটির সাথে মিশে গেছে, রাস্তায় বের হতে পারে না, ঘরে গেলে শান্তি দেয় না, মা বাবাকে পিটাইয়া ঘর থেকে বের করে দিয়েছে, বউ নিয়ে ফ্ল্যাট বাড়ি নিয়ে থাকে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে, এরকম সন্তান আছে না নাই, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তান খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ আমার পক্ষ থেকে আসে, আমি তোমাকে বললাম তুমি ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, তোমার বাবা ইব্রাহিমকে ৮৬ বছর পর্যন্ত আমি সন্তান দেই নাই, ৮৬ বছর
পর্যন্ত আমার কাছে চেয়েছে রাব্বি হাবলি মিনাস সলিহিন, রাব্বি হাবলি মিনাস সলিহিন, রাব্বি হাবলি মিনাস সলিহিন। আমি 86 বছর পর বলছি ফাবাশশারনাহু বিগোলামিন হালিম। 86 বছর পর আমি তার দোয়া কবুল করেছি, সন্তান দেওয়ার মালিক আমি, নেওয়ারও মালিক আমি, তুমি আমার ফরজ ধারণ করতে পারলে না, মসজিদে গিয়ে আমাকে সিজদা করলাম, সন্তানের জন্য মাজার গিয়ে সিজদা করলাম, একটা সিজদার কারণে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত ইবাদত নষ্ট করে দিয়েছি। মানমাতা, তোমার মতো ব্যক্তি মারা যাবে, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইয়া, আল্লাহর সাথে শরীক করেছ দেখালাম নার, তুমি মরতে দেরি আল্লাহর জাহান্নামে যেতে যে তোমার দেরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি তাদেরকে বলে দিন আমি কি তোমাদেরকে খবর দিব না, আমলের দিক থেকে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত কারা, আমল করেছে কিন্তু সঞ্চয় হয় নাই, নামাজ পড়েছে জাহান্নাম পেয়েছে, রোজা রেখেছে জাহান্নাম পেয়েছে, সমস্ত আমল শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি এই দুনিয়ার জীবনটা তাকে দিয়েছি, সে মনে করেছে সে সফল, অথচ প্রত্যেকটা পদে পদে সে ব্যর্থ হয়ে গেছে। প্রিয় ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন এই শিরিককারী যারা যখন ফয়সালা হয়ে যাবেন, তখন যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, এই যারা মুশরিক তখন তারা চিৎকার করা শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে খুজু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, একটু ধরে বলুন না নাউজুবিল্লাহ, আর একটু ধরে বলুন সোনাপুরবাসী নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ধর তাকে, আমার ফেরেশতার রায় হয়ে গেছে বিচার, সে এখন জাহান্নামী, তাকে ধরো, ফেরেশতারা ধরবে তাকে, জাহান্নামে নিক্ষেপ করবে। জাহান্নামে নিক্ষেপ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলতেছেন জাহান্নামে যাওয়ার পর শুধু কাঁদবে, শুধু কাঁদবে, শুধু কাঁদবে, এমন কাঁদা কাঁদবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবে, রাব্বুল আলামিন, রাব্বুল আলামিন আখরিজনা মিনহা, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও, এমন কাঁদা কাঁদবে, এমন কাঁদা কাঁদবে, এমন কাঁদা কাঁদবে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সরার পানি যেভাবে যায়, নদীর পানি যেভাবে যায়, চোখের পানি জাহান্নামীদের এভাবে ঝরতে থাকবে। আল্লাহর নবী বলেন ওই নদীর পানি যেভাবে ঝরে, চোখের পানি এভাবে ঝরতে থাকবে, চোখের পানি ঝরতে ধরতে এক সময় চোখের পানি শেষ হয়ে যাবে, এবার রক্ত ঝরা শুরু হবে, রক্ত ঝরা শুরু হবে। বিশ্ব নবী বলেন রক্ত ঝরতে ধরতে তার সমস্ত চেহারাটা ক্ষত বিক্ষত হয়ে যাবে। আল্লাহর কাছে প্রার্থনা করবে রাব্বুল আলামিন, রব্বুল আলামিন করুণাতান 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 আয় করুণাতান ওয়াহিদান, আল্লাহ দয়া করে একটা বার, আল্লাহ দয়া করে একটা বার জাহান্নাম থেকে মুক্ত দা মুক্তি করে দাও, আল্লাহ একবার সুযোগ দাও, আল্লাহ একবার সুযোগ দাও। আল্লাহ বলবেন লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, কোন সুযোগ তোমাকে দেয়া হবে না, কোন সুযোগ তোমাকে দেয়া হবে না। আল্লাহ আমি বুঝি নাই বলবে, আল্লাহ আমি বুঝি নাই, আল্লাহ আমি বুঝি নাই বলে বুঝো নাই, তোমাকে তো কোরআন দিয়ে বোঝানো হয়েছে, হাদিস দিয়ে বোঝানো হয়েছে, আলেম ওলামারা তোমাকে বুঝিয়েছে, তোমাকে 40 বছর পর্যন্ত হায়াত দিয়েছি, 60 বছর পর্যন্ত হায়াত দিয়েছি, 60 বছরের জিন্দেগিতে সব কিছু বুঝতে পারলা, বুঝি এই জিনিসটা বুঝতে পারলা না, আমি তোমাকে মাফ করব না, আমি তোমাকে মাফ করব না, আমি তোমাকে মাফ করব না। আল্লাহ রাসূল বলতেছেন জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর জাহান্নামীরা শুধু কাঁদবে,
তুমি জাহান্নামীরা শুধু কাঁদবে। আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর পর্যন্ত তাদের সাথে কোনো কথা বলবেন না, 40 বছর অতিবাহিত হবে, আল্লাহ একবার ফিরায়ও তাকাবেন না। 40 বছর পর আল্লাহ একবার জাহান্নামীর দিকে তাকাবেন, বলবেন ইস্তুদাউনা ইলাল ঈমানে ফাতাকফুরুন। 40 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইস্তুদাউনা ইলাল ঈমানে ফাতাকফুরুন, আমি তোমাদের কি ঈমানের দিকে তাকিয়েছি, আমি তোমাদের কি ঈমানের দিকে ডাকিয়েছি নবী দ্বারা, রাসূল দ্বারা, আলেম দ্বারা, কুরআন দ্বারা, হাদিস দ্বারা। তোমরা তখন অফেক্ট, তোমরা তখন তোমরা ঈমানটাকে গ্রহণ করো নাই, শিরিককে গ্রহণ করেছ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে চুপ, চুপ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার জন্য দিবেন না, চান্স দিবেন না। 40 বছর পর আল্লাহ তুমি আমাদেরকে এই পরিস্থিতিকে হেফাজত করো। একটু জোরে বলেন না আমিন, আর একটু জোরে বলেন না আমিন। কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন ওমান মাতাম, যদি কেউ মারা যায় আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই, সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, যদি কেউ মারা যায় এই অবস্থায় মারা গেল, লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই, আল্লাহর সাথে কাউকে শরীক না করা অবস্থায় মৃত্যুবরণ করেছে। মান মাতা ইউশরিকু বিল্লাহ, ইউশরিকু বিল্লাহি শাইআ। আর আল্লাহর রাসূল বলতেছেন মৃত্যুবরণ করতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। আমাদের মাহফিলের সম্মানীয় প্রধান মেহমান, সম্মানীয় সভাপতি, তিনি চলে এসেছেন, মানে আগের বছর যখন মাহফিলে এসেছি তিনি প্রধান মেহমান, আজকে সভাপতি, আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান আলোচকের ফখরুদ্দিন আহমেদ ভাই চলে এসেছেন, আমরা সবাই আল্লাহর রহমতে এই আলোচনা শুনবো। তো ইনশাআল্লাহ আমরা আমাদের সম্মানীয় সভাপতিকে, মেহমান বৃন্দকে আমরা স্বাগত জানাই। প্রিয় ভাইরা, আমি বলতে চাচ্ছিলাম সবার মনোযোগ আছে না গেছে, সবার মনোযোগ আছে তো? পক্ষান্তরে যারা শিরিক করে নাই, আল্লাহর সাথে শরীক করে নাই, বিপদে আপদে মুসিবতে কখনো ঈমান হারায় নাই, আল্লাহর উপর যাদের বিশ্বাস ছিল, আল্লাহর উপর যারা বিশ্বাস ছিল, বিপদ এসেছে ধৈর্য ধারণ করেছে, ব্যবসা হারাইছে ধৈর্য ধারণ করেছে, চাকরি গেছে ধৈর্য ধারণ করেছে, যারা মনে করেছে, যারা মনে করে জীবনের মালিক আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ, মানুষের হাতে আমার জীবন নয়, মানুষের হাতে আমার মরণ নয়, সর্ব অবস্থায় যারা আল্লাহর উপর ইস্তেকামত রেখে নিজের ঈমানটাকে অটল আর অবিচল রেখেছে, বিশ্বাসই বলে ওমান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ, এমন ব্যক্তি মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি না। বিশ্ব নবী আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন শিরিক যাদের ইবাদতে নাই, শিরিক যাদের ইবাদতে নাই তাদের ব্যাপারে বলতেছেন মান লাকিয়ানি বিকুরাবিল আরদে খতিয়া লা ইউশরিক বিল্লাহি শাইআ। আল্লাহর নবী বলেন হাদিসে কুদসিতে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি যদি দুনিয়া ভর্তি গুনাহ করো, গুনাহ এত করেছো, গুনাহ এত করেছো, খুন করেছো, রাহাদানি করেছো, মানুষ পিটাইছো, তোমার জীবনে অনেক গুনাহ আছে, অনেক গুনাহ আছে, অনেক গুনাহ আছে, গুনাহ করতে করতে এক ওয়াক্ত নামাজও তুমি আদায় করো নাই, এক ওয়াক্ত নামাজও আদায় করো নাই, একটা রোজাও তুমি রাখো নাই, হজ তুমি দাও নাই, যাকাত তুমি দাও নাই, আমার সাথে তোমার সম্পর্ক ছিল না, কিন্তু যখন মৃত্যুর সময় এসেছে, অনুভূতি এসেছে,
তওবা করে আমার কাছে ফিরে এসেছো, আমার কাছে ফিরে এসেছো। আর তোমার নিজের গুনার কথা যদি তুমি তোমার মা বাবা যদি জানতে পারত তাহলে তোমাকে ঘর থেকে বের করে দিত, তোমার সমাজ যদি জানত তোমাকে সমাজচ্যুত করত, চেয়ারম্যান সাহেব যদি জানত ফিটাইয়া তোমাকে লাল করে দিত, এত গুনাহ করেছ। পীর সাহেব যদি জানত খানকা থেকে তোমাকে বের করে দিত, খতিব সাহেব যদি জানত মসজিদ থেকে বের করে দিত। আর আমি আল্লাহ জানি, আমি আল্লাহ জানিও সবগুলো আমি গোপন করে রেখেছি। আজকে এক একটা ক্রাফট রেকর্ড কল রেকর্ড ফাঁস হয়, মন্ত্রীর যদি কল রেকর্ড পাস হয় তাহলে উনার মন্ত্রিত্ব চলে যায়। হাই স্কুলের প্রধান, হাই স্কুলের প্রধানের যদি, মাদ্রাসার সুপারের যদি কল রেকর্ড পাস হয় তাহলে উনার সুপার গিরি চলে যায়, হেডমাস্টার গিরি চলে যায়। আমার সামনে যারা আছেন, আমরা যারা স্টেজের ভিতরে আছি, কেউ লাগবে না মালিককে, মালিককে একটু সাক্ষী রেখে একটু নিজেকে নিজে প্রশ্ন করি, প্রাপ্তবয়স্ক থেকে এই পর্যন্ত যত গুনাহ আমরা করেছি, মালিক যদি গোপন করে মোহাব্বত করে যদি এই গুনাহগুলো যদি আমাদের যদি গোপন না রাখতেন, আমাদের গোপনীয় কথা সবগুলা তিনি যদি প্রকাশ করে দিতেন, এখনো যদি প্রকাশ করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ছাড়েন কিন্তু ছাড়তেন না, বারবার সুযোগ দেন, আমার বান্দা ফিরে আসুক, ছোট ছোট বিপদ দেন যাতে করে বিপদে পড়ে বান্দা আবার তওবা করে ফিরে আসে, বড় বিপদ থেকে তাকে হিফাজত করেন কি করেন না। আমরা ছোট্ট খাট্ট যখন বিপদ আসে আমরা ধৈর্য হারাই ফেলি, অথচ ছোট বিপদ দিয়ে হিফাজত করেন কে? আর একটু জোরে বলেন। কিন্তু কিছু কিছু মানুষ আছে সালাক, আল্লাহর সাথে সালাকি করতে চায়। মুসা আলাইহিসসালামের সময় এরকম একজন ব্যক্তি আল্লাহর সাথে একটু চালাকি করতেছে। আল্লাহ মুসা আলাইহিসসালামের অন্যতম বৈশিষ্ট্য ছিল যে তিনি মানুষকে যে আল্লাহ রাব্বুল আলামিনকে যাই বলতেন আল্লাহ রাব্বুল আলামিন তা শুনতেন এবং উম্মতের কাছে ফয়সালা করে দিতেন। বলুন না সুবহানাল্লাহ। এক ব্যক্তি এসে বলতেছে, মুসা যে তুমি তো সব কিছু আল্লাহর সাথে কথা বলো, তোর পাহাড়ে যাও আল্লাহর সাথে কথা বলো, তো আমি একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে একটু কি জানাতে পারো, আল্লাহ থেকে একটু জানতে পারো যে আমার একটা প্রিয় ঘোড়া আছে সবচেয়ে আমি মহব্বত করি, ওই ঘোড়াটা কখন মৃত্যুবরণ করবে একটু আমাকে জানাও। মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই ঘোড়া যে আগামী সপ্তাহের ভিতরে ওই ঘোড়াটা মৃত্যুবরণ করার সময় নির্ধারণ হয়ে আছে। লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়া লা ইয়াস্তাকদিমুন, যার মৃত্যু যেখানে আছে একটা সেকেন্ড এদিক সেদিক হবে না, যে অবস্থায় আছেন আপনি, যেই অবস্থায় আছেন সেই অবস্থায় আপনাকে মরতে হবে। বলেন ঠিক কিনা? তওবা করার সুযোগ আল্লাহ দিয়েছেন কিনা? আর একটু জোরে বলেন। আজকে একটা জিনিস ভাইরাল হয়েছে, দেখেন আমরা যদি তওবা করি আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, সমাজও আমাদেরকে ক্ষমা করবে। আমি দেখলাম মিজানুর রহমান নামক একজন যে হেডমাস্টার নাটোরে সম্ভবত, যে তিনি গত কয়েকদিন আগে আমাদের ছাত্রীদের হিজাবটা টেনে টেনে খুলে ফেলতেছেন, ফেসবুকের কল্যাণে আমরা অনেকে দেখছি। তা আজকে সেটার সমাধান হয়েছে, আমাদের সম্মানীয় ইউনু মহোদয় এবং ওই এলাকার সমস্ত প্রধানেরা, প্রতিষ্ঠান প্রধানেরা সেখানে গেছে। যাওয়ার পর দেখেন ভিতরে যদি ইমান থাকে, যদি অনুভূতি থাকে, তওবার যদি অনুভূতি থাকে কিরকম হয়, মিজানুর রহমান সাহেব ওই যে সম্মানীয় ওই এলাকার চেয়ারম্যান সাহেব যিনি টেনে টেনে হিজাব খুলে ফেলেছেন, যখন সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হলো, সবাই যখন তাকে নিন্দা করতেছিল, তখন ঈমান অন্তরে ঢেলে দিয়েছেন কে? আর একটু জোরে বলুন। আমি দেখলাম ইউনু সাহেব যখন প্রধানদেরকে নিয়ে যখন তার কার্যালয়ে বসছেন, চেয়ারম্যান সাহেব সবার সেখানে গেছেন, গিয়ে ওই বড় হুজুর যিনি সেখানে ছিলেন তার পাঁও ধরে বলতেছেন, হুজুর আমি আমার জীবনে আর কোনোদিন এরকম করব না, আপনারা আমার জন্য দোয়া করেন, আল্লাহ আজি আমাকে তওবা করার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ। ফিরে আসার সুযোগ দিয়েছেন কে? ফিরে আসার সুযোগ দিয়েছেন কে? তো উনি বলতেছেন যে মুসা আলাইহিস সালাম তাকে জানাই দিলেন যে আগামী সপ্তাহে আপনার ঘোড়াটা
মারা যাওয়ার সম্ভাবনা আছে। তো একটি ব্যক্তি বলতেছে, আল্লাহ তুমি কত সালাক, আমি তোমার চাইতেও সালাক। এ বললো, আগামী সপ্তাহে আসার আগে এই গোটাটাকে বিক্রি করে দিয়েছে, আর মানুষের সাথে মজা করতেছে, দেখছো আল্লাহরে এক ঠক দিছি। আল্লাহরে ঠকানোর মানুষ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহরে ঠকায় কিভাবে? বনরে ঠকায়, মনে করে আল্লাহরে ঠকানো। কারণ বনের এই আইনটা, এই জায়গা জমিনের আইনটা দিয়েছেন কে? আমাদের সমাজে এমন আছে যে নাল জমি পাবে বন, আর বিডে বাড়িতে বনের কোনো অধিকার নাই, আছে না নাই? বাবা মা মারা গেছে আজকে 20 বছর, বনের সম্পদ দেনা, এরকম দুই চারজন মুসলমান আমাদের শান্তিনগরে থাকার সম্ভাবনা আছে না নাই? এরা আল্লাহরে ঠকায়। কারে ঠকায়? বোনকে ঠকায়, আল্লাহরে ঠকায়, ভাইকে ঠকায়, আল্লাহকে ঠকায়। এরা আল্লাহর সাথে মস্কারি করে, আল্লাহর বিধানের সাথে মস্কারি করে। আল্লাহ বলে আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। হ্যাঁ, সবার কাছে বলে বেড়াচ্ছে, দেখছো আল্লাহরে একটা ঠক দিছি, আমার ঘোড়া মরে যাবে আগামী সপ্তাহে, আমি আর তার আগেই বিক্রয় করে দিছি। তখন কার সময় একটা গোলামের মানুষ, বর্তমান সময়ে সমাজে গরু ছাগল যেভাবে বিক্রি হতো ইসলাম আসার আগেই, এভাবে মানুষ বিক্রি হতো, মানুষের কোনো স্বাধীনতা ছিল না। তো উনি উনারও এরকম একজন গোলাম ছিল। এবার মুসা আলাইহিসসালামের কাছে আবার গেছে, বলতেছে, মুসা তুমি তো গোড়ার মৃত্যুর কথা বলছো, এবার তুমি আমাকে একটু বলো যে আমার প্রিয় গোলামটা কখন মৃত্যুবরণ করবে? মুসা আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে ওহী প্রাপ্ত হয়ে বললেন যে এই ঘোড়াটা আগামী 15 দিন পরে এই তোমার গোলামটাও মরে যাওয়ার দিন আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, আগামী 15 দিন পরে। আল্লাহকে দ্বিতীয় ঠক দিতে চায়, একেবারে 15 দিন 10 দিনের মাথায় গোলাম বিক্রি করে দিছে, আর খোশ গল্প করতেছে বিবির সাথে, দিলাম নে আজকে মুসা এবং তার খোদারে এক ঠক দিয়েছি যে আগামী 5 দিন পর আমার এই গোলাম মরে যেত, আর আমি এটা জেনেই তার আগেই বিক্রয় করে দিয়েছি। এখন আমার মালিকানাধীন, সময় যদি মারা যেত আমার লস হইতো, এখন যার কাছে গেছে তার লস, আমার তো লাভ হয়েছে, আমার কি হয়েছে? লাভ হয়েছে। এরকম মজা করার লোক আমাদের সমাজে দু চারজন আছে না নাই? তৃতীয় দিন মুসা আলাইহিসসালামের কাছে আর গেল না, মুসা আলাইহিসসালাম তার সদর দরজায় হাজির, বলতেছে, ভাই ঘোড়ার মৃত্যুর খবর জানলা, গোলামের মৃত্যুর খবর জানতে আমার কাছে গেলামই নবী, কিন্তু নিজের মৃত্যুর খবর জানার জন্য আমার কাছে যাও নাই, কিন্তু মালিক তোমাকে জানিয়ে দেওয়ার জন্য বলেছে আগামীকাল তোমার মৃত্যু। এবার কিভাবে ঠেকাইব? আল্লাহকে ঠকাইছো না নিজে ঠকছো? আল্লাহকে ঠকাইছে, গোলাম বিক্রয় করে দিয়েছে, ঘোড়া বিক্রয় করে আল্লাহকে ঠকাইছে। আল্লাহ বলে অপেক্ষা কর কে হারে কাকে জিতে, ফাইনাল খেলা এখনো সামনে। এবার বলে মুসা রে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু প্রার্থনা করো, আল্লাহ যেন আমার হায়াতটা একটু বাড়ায়া দেয়। মুসা বলে, না, সে মেসেজ আমার মালিক জানিয়ে দিয়েছে, ঘোড়ার মৃত্যু আর গোলামের মৃত্যুর বিনিময়ে আল্লাহ চেয়েছিল তোমার জীবনের হায়াতটা আল্লাহ বাড়াইয়া দিতে, তোমার মৃত্যুটা ঠেকাই দিতে, তোমার মৃত্যুটা আল্লাহ রাব্বুল আলামিন আরো দীর্ঘ করার জন্য, তোমার হায়াতটাকে বাড়াই দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘোড়ার মৃত্যু দিয়ে একটা ছোট বিপদ দিছে, তোমার গোলামের মৃত্যু দিয়ে আল্লাহ একটা ছোট বিপদ দিয়েছে, কিন্তু তুমি আল্লাহর উপর ইস্তিকামত রাখতে পারো নাই, সুতরাং তোমার মৃত্যুকে ঠেকানোর মতো আর কেউ নাই। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলতেছেন, তোমার গুনাহ এত বেশি, এত গুনাহ করেছো,
দুনিয়ার কেউ তোমাকে জায়গা দেয় না, কেউ তোমাকে জায়গা দেয় না, সবাই তোমাকে বলে খুনি, সবাই তোমাকে বলে খুনি, সবাই তোমাকে বিভিন্ন ভাবে উপাধি দিয়ে থাকে, গত থেকে সবাই বের করে দে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তুমি আসতে পারো, তোমার গুনাহ হয়েছে দুনিয়া ভর্তি, দুনিয়া ভর্তি তুমি গুনাহ করেছো। আকাশ আর জমিনের ফাঁকা জায়গা যত জায়গা আছে, এই জায়গা সমপরিমাণ তুমি গুনাহ করেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে যদি তুমি দুনিয়া ভর্তি গুনাহ নিয়ে যদি আমার সাথে সাক্ষাৎ করো, আর ওই গুনার ভিতরে যদি শিরিকের গুনাহ না থাকে, ওই গিলা ইউশরিক বিল্লাহি শাইআন, ওই গুনার ভিতরে যদি শিরিকের গুনাহ না থাকে, আমি দুনিয়া ভর্তি রহমত নিয়ে তোমার সাথে মোলাকা করব, তোমার সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ করে দুনিয়া ভর্তি গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। প্রিয় ভাইরা, এজন্য শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানীফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলি কি না আমরা, বলি কি না আমরা নামাজের সময় বলি, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানীফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সমস্ত মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করে আমার চেহারা কার দিকে রুজু করলাম, কার দিকে? আল্লাহর দিকে যদি রুজু করতে পারি প্রিয় ভাইরা, এই শিরিক থেকে মুক্ত হয়ে যদি আমরা ইবাদত, আমাদের ঈমান থাকে, শিরিক যদি মুক্ত করতে পারি। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কোন নবী ছিলেন না, আল্লাহর একজন আবেদ ব্যক্তি, তিনি তার সন্তানকে বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ-শিরক লা যুলমুন আযীম। ও আমার নান্না বুন্না, ও আমার প্রিয় পুত্র, আমার কলিজার টুকরা সন্তান, মনে রাখবা আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। মানুষ হয়ে মানুষের উপর, মানুষ হয়ে আল্লাহর উপর যত জুলুম করে, সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় জুলুম হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। আল্লাহর সাথে শরীক কিভাবে করলেন ক্ষমতার মালিককে? আর একটু জোরে বলুন, কুলিল্লাহ হুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। একটু আওয়াজ দিয়ে বলেন ক্ষমতার মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমতা দিয়ে একটু পরীক্ষা করেন, সর্দারে দিয়েছে, মেম্বারে দিয়েছে, চেয়ারম্যানে দিয়েছে, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করতে চাইছে। এই ক্ষমতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আপনাকে পরীক্ষা করতে চাইছে। ইজ্জতের মালিক তিনি, আর ইজ্জত হারিয়ে দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহর এই ক্ষমতা পাওয়ার পর যদি তুমি পাবলিকের সাথে মিশে যেতে পারো, পাবলিকের যদি খোঁজ খবর নিতে পারো, আল্লাহর প্রতিনিধি হিসাবে সাইয়েদানা ওমরের মতো রাত্রিবেলায় যদি ঘুরে ঘুরে গরিব দুঃখীর যদি পাশে তুমি দাঁড়াতে পারো, ক্ষমতার ধম্ব যদি না করো, আল্লাহর সাথে ক্ষমতার ধম্ব যদি না করো, জনগণের সাথে ক্ষমতার ধম্ব যদি না করো, সাইয়েদানা ওমর কি যেভাবে দুনিয়াতে থাকতে যে আল্লাহ জান্নাতি ঘোষণা করেছেন, ওই আল্লাহ তোমার ক্ষমতাশীল কি জান্নাত দিতে পারেন কিনা? আল্লাহ বলেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদল। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্ষমতা আমি তোমাকে দিয়েছি, এই ক্ষমতা পাওয়ার পর যদি তুমি
যথাযথভাবে যদি জনগণের সাথে যদি আচরণ করতে পারো, জনগণের হক যদি যথাযথভাবে বুঝাইয়া দিতে পারো, সর্দার হিসাবে তোমাকে আমি সম্মানটা দিয়েছি এজন্য যাতে তুমি দুইটি পরিবারের ভিতরে সমস্যা সমাধান করে দিতে পারো। আজকে আমাদের এমন এমন সর্দার আছে যারা নিজের জীবনের বিনিময়ে, তারা নিজের পরিবারের বিনিময়ে নিজের সময় খরচ করে মানুষের সমস্যার সমাধান করে, এরকম সর্দার আমাদের সমাজে আছে না নাই? আবার এমন সর্দারও আছে হয়তো এই শান্তিনগরে নাই, 5 টাকা দিলে রই, 10 টাকা দিলে আবার একই হাত দিয়ে তুলে ফেলে। উনাকে বলেছে জমিনের সমাধান করার জন্য, উনি দিনের বেলায় বাদীর পক্ষে, রাত্রির বেলায় বিবাদীর পক্ষে, বাদীর পক্ষ থেকে 10,000, বিবাদীর পক্ষ থেকে 20,000, এরকম ঘটনা হয়তো সোনা আগাদিতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও সর্দারেরা শোনো, আমি তোমাকে সর্দারে দিয়েছি, ক্ষমতা দিয়েছি, মেম্বারে শোনো, তোমাকে আমি মেম্বারে দিয়েছি, চেয়ারম্যান তোমাকে আমি তোমাকে ক্ষমতা দিয়েছি, তুমি যদি যথাযথভাবে হক আদায় করতে পারো, জনগণের হক যদি তুমি আদায় করতে পারো, হাশরের ময়দানে আল্লাহর সামিয়ানা ছাড়া কোনো সামিয়ানা যেদিন থাকবে না, কোনো সামিয়ানা যেদিন থাকবে না, আল্লাহর ওই 12 সূর্যের তাপ থেকে হিফাজত করে ও দায়িত্বশীল চেয়ারম্যান, ও দায়িত্বশীল মেম্বার, ও দায়িত্বশীল মন্ত্রী, ও দায়িত্বশীল প্রধানমন্ত্রী, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমার আরশের নিচে তোমাকে জায়গা করে দেব। শর্ত হচ্ছে আমার ক্ষমতা নিয়ে সিনিমিনি খেলো না, আমার ক্ষমতা নিয়ে সিনিমিনি খেলো না। নমরুদ ক্ষমতাশীল ছিল, ফেরাউন ক্ষমতাশীল ছিল, ফেরাউনের লাশটাকে আমার মুসার সাথে হাত ধরেছিল, হাত ধরেছিল, আমি তাকে সংশোধন হওয়ার জন্য বলেছিলাম, সংশোধন হওয়ার জন্য বলেছিলাম, ছাড় দিয়েছিলাম, ছাড় দিয়েছিলাম, কিন্তু সে এমন ভাবে করেছিল, আমি আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইতে চাই, সে সিদ্ধান্ত নিল আমার আমার আমি আল্লাহ মানুষ সৃষ্টি করি, আমার সৃষ্টিটাকে সে বন্ধ করে দিয়ে জন্ম নিয়ন্ত্রণ আইনটাকে সে সর্বপ্রথম চালু করে দিয়েছিল, স্বামী স্ত্রীর মিলন বন্ধ করে দিয়েছিল। স্বামী স্ত্রীর মিলন যদি হয় সেখানে সন্তান আসলে আর ফেরাউনের বিপক্ষে যাবে, এজন্য স্বামী স্ত্রীর মিলন পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে দুনিয়াতে আনতে চাই দুনিয়ার কেউ তাকে ঠেকাতে পারবে না। যেই মুসার আগমনের ভয়ে পুত্র সন্তান দুনিয়াতে আসা নিষিদ্ধ ঘোষণা করেছিলাম, স্বামী স্ত্রীর মিলন নিষিদ্ধ ঘোষণা করেছিলাম, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি ওই মুসাকে ফেরাউন তোর ঘরে লালিত পালিত করব। আমার ক্ষমতার বিরুদ্ধে শিরিক করেছিল, ক্ষমতার মালিক আমি, আমার ক্ষমতাকে চ্যালেঞ্জ করে দিয়েছিল। আল্লাহ বলেন, আমি ধৈর্য ধারণ করেছি, ধৈর্য ধারণ করেছি না, যেদিন তোমার ক্ষমতা শেষ আমি আল্লাহ যেদিন কলম ধরেছি দুনিয়ার কেউ তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। এজন্য একজন মনীষী বলেছিল, যারা জালিম তাদেরকে দায়িত্ব দেওয়া হয়, ওই জালিমেরা নিজেদের ওই নিজেদের আসন থেকে নেওয়ার জন্য যত ছিদ্র আছে সব বন্ধ করে দেয়, একটা ছিদ্র জালিম বন্ধ করতে পারে না, যে ছিদ্র দিয়ে জালিমের পতন হবে। ফেরাউন তার সমস্ত ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছিল, সমস্ত ছিদ্র ফেরাউন বন্ধ করে দিয়েছিল যাতে মুসা না আসতে পারে। আল্লাহ বলেন, মুসাকে আমি কোথায় দিয়ে আনবো না, এমন সিস্টেম আমি চালু করে দেব, তোমার স্ত্রী আসিয়া আমার মুসাকে দুধ খাওয়ায়া বড় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল সিরু ফিল আরদ, এদিকে সেদিকে শিক্ষা সফর করো, কক্সবাজারে যাও, সিঙ্গাপুরে যাও, বিভিন্ন রাষ্ট্রে যেতে পারো, তবে দয়া করে মিশরে যাইও,
মিশরে যাইও, মিশরে যাইও, ফেরাউনের লাশটা তুমি দেখিয়ে আসিও। আমি ফেরাউনকে যখন ডুবাইয়া ছিলাম দরিয়ার ভিতরে, তার সাথে তার সঙ্গী সাথীদেরকে ডুবাইয়া ছিলাম। ফেরাউনের সঙ্গী সাথী যারা আছে তাদের লাশ পানির ভিতরে, পানির কীট পতঙ্গ মাছেরা খেয়ে শেষ করে দিয়েছে। আর ফেরাউনের লাশকে আমি 3,500 বছর দরিয়ার ভিতরে রেখে দিয়েছি। ফেরাউনের একটা কসম ও ছিটবার অনুমতি আমি আল্লাহ দেই নাই। আমি তাকে সত্যি বানায় রেখে দিয়েছি। আমার সাথে যারা শরীক করে, আমার ক্ষমতা নিয়ে যারা অংশীদারিত্ব করে, তাদেরকে আমি দেখানোর জন্য যত ক্ষমতা তোমার থাকুক না কেন, যত পাওয়ার তোমার থাকুক না কেন, ফেরাউনের চাইতে তোমার ক্ষমতা বেশি নয়। সুতরাং কোন মানুষকে ভয় পাওয়া যাবে না। ভয় ভাবো কাকে? একমাত্র কাকে? আর একটু জোরে বলুন, মানুষের হক থেকে বঞ্চিত করার সময় ভয় পাবো কাকে? বাইকে ঠকানোর সময় ভয় পাবো কাকে? অন্যের জমি দখল করার সময় ভয় পাবো কাকে? মাফে কম দেওয়ার সময় ভয় পাবো কাকে? চাকরিতে গিয়ে ঘুষ খাওয়ার সময় ভয় পাবো কাকে? মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রের সময় ভয় পাবো কাকে? রাসূল আবু বকর দুইজন গৃহের ভিতরে, রাসূল এবং আবু বকর দুইজন গর্তের ভিতরে, সোরাকাকে বলল, যদি মুহাম্মদের মাথা যদি এনে দিতে পারো 100 লাল ওট পাবি। সোরাকা 100 লাল ওটের ভয়ে, 100 লাল ওটের আশায় লোভে মুহাম্মদের পিছে পিছে ছুটলো, মুহাম্মদের পিছে পিছে ছুটলো। এমন অবস্থায় পৌঁছে গেছে, এমন অবস্থায় পৌঁছে গেছে, আবু বকর গুহার ভিতর থেকে উপরের দিকে তাকায় আর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, দরাতা পড়ে গেলাম, দরাতা পড়ে গেলাম। ওই তো সোরাকার পা দেখা যায়, ওই তো সোরাকার পা দেখা যাচ্ছে। সোরাকা যদি শুধু উপর থেকে নিচের দিকে তাকায় আমাদেরকে দেখতে পায়, আমাদেরকে দেখতে পায়। চরম মুহূর্তে মুহাম্মদ বলে, চরম মুহূর্তে আল্লাহর রাসূল বলে, ইয়া সাহিবিলা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। এত আওয়াজ দিয়ে বলেন, আল্লাহু আকবার। আবু বকর বলে, সোরাকা দেখে ফেলবে। বিশ্বনবী বলতেছে, চিন্তা করো না, আল্লাহ আমাদেরকে একা ছেড়ে দেন নাই। ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মুহাম্মদ এখানে আসি নাই। বাড়িঘর ছেড়ে দিয়েছি, স্ত্রী পুত্র ছেড়ে দিয়েছি, 4টা কন্যা সন্তান আল্লাহ, 3টা সন্তান দিয়েছে, পুত্র 3জন আল্লাহ নিয়ে গেছে, কাসেম তৈয়ব তাহের 3জনকে দিয়েছে আল্লাহ, 3জনকে নিয়ে গেছে। 2টা 4টা কন্যা সন্তান, 4টা কন্যা সন্তানের ভিতরে 2টাকে বিয়ে দিয়েছিলাম মগিরার কাছে। আল্লাহর দিনের পথে অটল আর অবিচল থাকার কারণে আবু জেহেল আবু লাহাবরা ষড়যন্ত্র করে 2 মেয়েকে তালাক দিতে বাধ্য করেছে। 2টা মেয়ে আমার ঘরের ভিতরে, মা নাই সান্ত্বনা দেওয়ার মতো, খাদিজাও মারা গেছে। অভিভাবক হিসাবে আবু তালেব ছিল চাচা, তিনিও মারা গেছে। কেউ নাই রে আবু বকর, নিজের মাতৃভূমি আমি ছেড়ে চলে এসেছি। মক্কায় তো আমাদের প্রভাব কম ছিল না, আমি তো কুরাইশ বংশের সন্তান, আমাকে তারা আল আমিন বলেছে, আমাকে তারা সাদিক বলেছে। যেই কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধে অপরাধী হয়ে আজকে রাতের আধারে পালিয়ে মক্কা থেকে মদিনায় আসতে হয় আবু বকর। মনে রাখবা, এই গৃহের ভিতরে শুধু তুমি আর আমি নয়, বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই গৃহের ভিতরে তিনি আল্লাহ তো আমাদেরকে পাহারা দিচ্ছেন। আবু বকর কিসের ভয়? লা তাহজান কোরআনের আয়াত না হাদিস না কোন কবির গল্প, কোরআন আল্লাহ বলতেছেন, লা তাহজান ইয়া সাহেব, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। আল্লাহ একা ছেড়ে দেন নাই, আল্লাহ একা ছেড়ে দেন নাই। ওই তাওহীদে বিশ্বাসী ভাইরা, মুসলমান ভাইরা,
ধৈর্য ধারণ করতে হবে। আজকে রাশিয়া আর ইউক্রেনের যে যুদ্ধ, অনেকে ইউক্রেনের জন্য মায়া কান্না কাঁদে, কিন্তু ইউক্রেনের ইতিহাস বুঝেন নাই। আমার ফিলিস্তিনের মুসলমানরা যখন ফাঁকির মতো গুলি করে ও ইসরায়েলের ইহুদিরা মারে, তখন ইউক্রেনের প্রেসিডেন্ট ওই আমেরিকার সাথে হাত মিলিয়ে সে আমার ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন করেছিল। আমার ইরাকে যখন সাদ্দাম হোসেনের উপর যখন আক্রমণ করেছিল, ইরাকে যখন নিরপরাধ মানুষকে বোমা আছে মনে করে মুসলমানদেরকে যখন হত্যার উদ্দেশ্যে তারা তখন আক্রমণ করেছিল, তখন এই ইউক্রেন আমেরিকার পক্ষ হয়ে ইরাকের উপর হামলা করেছিল। এইভাবে এই ইউক্রেন এক সময় জালিমের হাতকে শক্তিশালী করেছিল। আমার মুসলমানদের উপর পাখির মতো তারা গুলি করেছিল, তাদের সহযোগী হয়েছিল, মনে করেছিল যে এখানে তো তাদেরকে আর কেউ জঙ্গি বলতে পারবে না, কারণ সবাই সাদা ফান্ডার অধিকারী, এখানে তো মুসলমান নাই, এখানে তো মুসলমান নাই। তাদেরকে অপবাদ দিয়ে মুসলমানরা জঙ্গি, মুসলমানরা সন্ত্রাসী এই কথা বলে তাদেরকে আক্রমণ করা, তাদের উপর হামলা করার কেউ নাই, কেউ নাই। আর এই ভেবে আমেরিকার মতো জালিমকে তারা শক্তিশালী মনে করে ওই আমেরিকাকে তারা সাহায্য করেছিল জালিমকে। আল্লাহ বলেন, আমি ধৈর্য ধারণ করি, আমি ধৈর্য ধারণ করি, আমি যখন কারো বিরুদ্ধে যখন একশানে যাই, তখন আমার পক্ষ থেকে কোনো বাহিনী প্রেরণ করার প্রয়োজন হয় না। তোমার পতন ঘটানোর জন্য একটা ল্যাংটা মশা আমার জন্য যথেষ্ট। কেমনে ভুলে গেলা, কেমনে ভুলে গেলা নমরুদের কথা। এই নমরুদকে যখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সাথে যখন শিরিক করে, আল্লাহকে গুলি মারে, আল্লাহকে পিস্তল ঠেকায়, আল্লাহকে তীর মারে, আল্লাহ বলেন আমি ধৈর্য ধারণ করেছি এতদিন, কিন্তু আর না, অস্ত্র ধারণ করেছো, আজকে তোমার আর ক্ষমা নাই, তবে আমি তোমার বিরুদ্ধে কোনো ফেরেশতা ফাটাবো না, কোনো নবী ফাটাবো না, কোনো সৈন্যবাহিনী ফাটাবো না, আমি শুধু একটা ল্যাংড়া মশা আমার পক্ষ থেকে তোমার জন্য নিয়োজিত করে দিলাম। মশাটা যখন নাকের ভিতরে গিয়ে ব্রেনের ভিতরে যখন ঢুকে গেল, আর সেখানে একটা কামড় দেয়, নমরুদ বলে এই মাথা দিয়ে কত মানুষের মাথা নিয়েছি, এই ব্রেন শক্তিকে কাজে লাগাইয়া কত মানুষকে শেষ করে দিয়েছি, কিন্তু আস্তে মাথা ব্যথা ভালো হয় না কেন, ডাক্তার নিয়ে আসো, MBBS FCPS সবাইকে নিয়ে আসো, MBBS নিয়ে আসলো, কিন্তু FCPS নিয়ে আসলো কোনো কাজ হয় না। রাতের অন্ধকার, ডাক্তাররা ডাক্তারের বোর্ড বসলো, ডাক্তাররা চলে গেল। এবার রাতের অন্ধকারের ভিতরে যখন তার ওই কাজের ছেলেকে বলল, তুমি আর মাথাটা টিপো, মাথাটা টিপো, মাথা টিপতে টিপতে সে এক পর্যায়ে বলল, আমার আর সহ্য হচ্ছে না। এক পর্যায়ে রাগ করে যখন সে জুতা দিয়ে বাড়ি দিল, মনে আছে না আপনাদের, জুতা দিয়ে বাড়ি দিল, আল্লাহ বলেন নমরুদ আমি তোকে শেষ করব, কিন্তু আমার বাহিনী ল্যাংড়া মশাটাকে মারব না, একেবারে পঙ্গু মশা, পঙ্গু মশা। বাড়ির সাথে সাথে নমরুদের মাথা ফেটে গেল, নমরুদ মারা গেল, ওই মশাটাকে হেফাজত করেছেন কে, যে আল্লাহ নমরুদ থেকে ল্যাংড়া মশাকে হেফাজত করেন, ওই মানুষেরা সে আল্লাহ কি মুসলমানদের কি হেফাজত করতে পারেন কি না। ওই তাওহিদবাসী, ওই তাওহিদবাদী প্রিয় শান্তিনগরের অধিবাসীরা, আপনাদের কাছে আরজ করব, শুধু একটা আরজ, কাউকে ভয় পাবেন না, ঈমান হারাবেন না, ঈমান হারাবেন না, কারণ মুসলমান এক আল্লাহ ছাড়া আর কারোকে ভয় পাওয়ার কোনো অধিকার নাই। এটা ঈমানের সাথে সাংঘর্ষিক, এটা ঈমানের সাথে সাংঘর্ষিক, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবেন না।
আল্লাহ কি বলবেন, শেষ জামানায় আমরা চলে এসেছি, ঈমানটা বাঁচানো বড় কঠিন হয়ে গেল। রাসূল বলেছেন যে জিতামিউনা ফিল মাসাজিদ ওয়া হুম ইউসাল্লুনা মা ফিহিল মুমিন, মসজিদের ভিতরে যারা সমবেত হবে ইমাম তারা নামাজ আদায় করবে। শেষ জামানা এমন হবে ইমাম সাহেব যিনি নামাজ পড়াইছেন তারও ঈমান নাই, মুয়াজ্জিন সাহেব যিনি আজান দিয়েছেন তারও ঈমান নাই, যারা মসজিদের ভিতরে নামাজ আদায় করবে একজনও মুমিন পাওয়া যাবে না। আল্লাহ রাসূল বলেন শেষ জামানায় ঈমান নিয়ে কেউ যদি মরতে পারে এটা সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা। ইউযবিহুল মুমিন, সকালবেলায় মুমিন, সন্ধ্যাবেলায় কাফের, সন্ধ্যাবেলায় মুমিন, সকালবেলায় কাফের হয়ে যাবে রে বন্ধু। এই অবস্থায় ঈমানটাকে যদি অটল আর অবিচল রাখতে চান, একমাত্র আল্লাহকে ভয় করে আল্লাহর সাথে সম্পর্কটাকে জুড়াইয়া দিয়ে মহান আল্লাহর প্রতি রুজু হয় দান, সব কিছু থেকে মুক্ত হয়। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আল্লাহর দিকে রুজু হয়ে যান, সব কিছু থেকে ছিন্ন হয়ে যান, যার যার অধিকার দিয়ে দেন, যার যার হক তাকে দিয়ে দেন, বান্দার হক বান্দাকে দিয়ে দেন, আল্লাহর হক আল্লাহকে দিয়ে দেন, দেখবেন মসজিদের সিদিক দিদিকে সম্পৃক্ত হয়ে যান। ঈমানটাকে বাঁচান, ঈমানটাকে বাঁচান। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাফরিদ কুলুবান আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুরুব সাররিফ কুলুবান আলা তাতিক, বারবার পড়বেন, ফজরের পরে পড়বেন, দৈনিক পড়বেন, ইস্তিগফার পড়বেন, আর বলবেন আল্লাহ তুমি আমাকে শিরিক মুক্ত ঈমান দাও, বেদাত মুক্ত ইবাদত করার তৌফিক দাও। সবার আমিন।